নমস্কার বন্ধুরা, সোমস ক্লাসরুমে তোমাদের আবারও স্বাগত। আজকে আমি চলে এসেছি মূলত একাদশ শ্রেণীর একটা সাহিত্যের ইতিহাসের বিষয় পড়ানোর জন্য। তোমাদের প্রত্যেককেই বলেছিলাম যে কিছুদিন পরেই আমি আবার চ্যানেলে সাহিত্যের ইতিহাসের ভিডিও নিয়ে আসব, সেই জন্যই আমার আশা। সাহিত্যের ইতিহাস সংক্রান্ত নানা বিষয় নিয়ে ছাত্রছাত্রীদের মনে প্রচুর পরিমাণে ভয় থেকে থাকে যে কী পড়ব, কেন পড়ব, হঠাৎ করে বাংলা পড়তে পড়তে ইতিহাস পড়ার কী দরকার। তোমাদের বলে রাখি যে প্রত্যেকটা বিষয়েরই কিন্তু কিছু না কিছু ইতিহাস আছে, সেটা অঙ্ক হোক, বিজ্ঞান হোক, বাংলা হোক, আর ইতিহাস তো নিজেই ইতিহাস। হ্যাঁ, যাই হোক, আমরা আজ থেকে শুরু করব বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম ধাপ। তোমাদের এর আগে আমি চ্যানেলে দিয়েছিলাম বাংলা সাহিত্যের ইতিহাসের যুগবিভাগ সংক্রান্ত বেশ কিছু আলোচনা, সেটাতে তোমরা বুঝতে পেরেছো অন্তত যে বাংলা সাহিত্য বলতে মানে আমি কী বোঝাতে চেয়েছি বা যুগবিভাগটা কী বেসিসে করেছি সেই জিনিসগুলো তোমরা বুঝতে পেরেছো। আজকে আমরা হাজির হয়েছি মূলত বাংলা সাহিত্যের ইতিহাসের প্রথম অধ্যায় সেটাকে নিয়ে শুরু করার। তোমরা দেখতেই পাচ্ছ সেই প্রথম অধ্যায় কী, চর্যাপদ। হ্যাঁ, বাংলা সাহিত্যের মানে বাংলা সাহিত্য কবে থেকে গঠিত হলো বা বাংলা সাহিত্য কীভাবে সৃষ্টি হলো বা বাংলা সাহিত্যর যাত্রা কোথা থেকে শুরু, তার সবের উত্তর কিন্তু এইখানের মধ্যে লুকিয়ে রয়েছে, এই চর্যাপদের মধ্যে। বাংলা ভাষার, বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন হচ্ছে চর্যাপদ। অর্থাৎ বাংলা ভাষার প্রথম আমরা উদাহরণ কোথায় পাচ্ছি বা দৃষ্টান্ত কোথায় পাচ্ছি, সেটা পাচ্ছি এই চর্যাপদের মধ্যে। এই চর্যাপদের আবিষ্কারের মধ্যে দিয়ে আমরা জানতে পাচ্ছি যে বাংলা ভাষার প্রাচীন রূপ কী ছিল বা বাংলা ভাষায় প্রাচীনকালে কোন জিনিস রচিত হয়েছিল। এর আগে কিন্তু আমরা সেরকমভাবে বাংলা ভাষায় রচিত কোনো রকমের সাহিত্যিক নিদর্শনের দৃষ্টান্ত খুঁজে পাচ্ছি না। তাই তোমাদের কাছে আজকে আমার প্রথম আলোচনার বিষয় হচ্ছে এই চর্যাপদ। চর্যাপদ জিনিসটা কী, চর্যাপদ জিনিসটা কী সেটা বোঝানোর আগে আমি চর্যাপদ সম্পর্কে কিছু জিনিস বলে দেবো। সেটা হচ্ছে, চর্যাপদ হচ্ছে বাংলা ভাষার বা বাংলা সাহিত্যের আদিতম নিদর্শন। এবার এই আদিতম নিদর্শন বলতে কী বোঝানো হচ্ছে, আদিতম নিদর্শন হচ্ছে সেই জিনিসটা যেটা থেকে বাংলা ভাষা বা বাংলা সাহিত্যের যাত্রা শুরু হয়েছে। এবং এই আদিতম নিদর্শনের বৈশিষ্ট্য কী, এই আদিতম নিদর্শন বলতে কী বুঝি, চর্যাপদ কী এক্স্যাক্টলি, ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন আসতে পারে যে চর্যাপদ জিনিসটা কী। তো সেই জিনিসটাকেই আজকে আমি ডিটেলসে বোঝানোর বা যতটুকু তোমাদের দরকার সেই রকমভাবেই বোঝানোর চেষ্টা করব। এই ভিডিওর লেন্থ খুবই ছোট হবে, আশা করছি তোমরা ভিডিওটা কী পুরোপুরি তোমরা দেখে সেটা বুঝতে পারবে। এসো আমরা আগে চর্যাপদ সম্পর্কে বেশ কিছু কথা জেনে নিই। চর্যাপদ ঠিক কোন সময় রচনা, চর্যাপদ মেনলি কতগুলো গান বা কবিতার সংকলন। তোমরা বিভিন্ন রকমের কবিতা সংকলন দেখতে পেয়েছো, যেমন জীবনানন্দ দাশের শ্রেষ্ঠ কবিতা, সুভাষ মুখোপাধ্যায়ের শ্রেষ্ঠ কবিতা, বুদ্ধদেব বসুর শ্রেষ্ঠ কবিতা, রবীন্দ্রনাথের শ্রেষ্ঠ কবিতা। তো এইরকমভাবে এই কতগুলো মানে একজন কবির কেবলমাত্র নয়, কতগুলো কবির কবিতার সংকলন হচ্ছে এই চর্যাপদ, ঠিক আছে। এইবার এই চর্যাপদ কোন সময়ের লেখা, কোন সময়ে চর্যাপদ মানে রচিত হয়েছিল বলে আমাদের ভাষাতাত্ত্বিকরা বলো বা আমাদের সাহিত্য বিশারদরা অনুমান করছে কোন সময়ের ক্ষেত্রে, নানান রকমের মত রয়েছে ছড়িয়ে ছিটিয়ে। চর্যাপদ কোন সময়ে রচিত সেই নিয়ে নানান রকমের মত রয়েছে। মোহাম্মদ শহীদুল্লাহ মশায় কোনো এক সময় বলছেন যে এটি অষ্টাদশ থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যে রচিত হয়েছে, কখনো সুনীত কুমার চট্টোপাধ্যায় বলছেন একরকম কথা, কখনো ডক্টর সুকুমার সেন একরকম কথা বলছেন। তো এই নানান রকম মত মিলিয়ে আমরা যেই সিদ্ধান্তে উপনীত হতে পেরেছি বা সাহিত্যের ইতিহাসের বইগুলো ঠিক যেই সিদ্ধান্তটাকে মেনে নিয়েছে সেই সিদ্ধান্তটা হচ্ছে দশম থেকে দ্বাদশ। হ্যাঁ, এই দশম থেকে দ্বাদশ শতাব্দীর মধ্যেই চর্যাপদ রচিত হয়েছিল। এবার তোমরা একটুখানি ইতিহাসের পাতায় ফিরে যাও, দশম থেকে দ্বাদশ অর্থাৎ কি, দশম থেকে দ্বাদশ অর্থাৎ পাল বংশের শেষ এবং সেন বংশের সূচনা। এই অংশটা হচ্ছে চর্যাপদ রচনার শ্রেষ্ঠ জায়গা। পাল বংশ মানে কি, পাল বংশ মানে হচ্ছে যেখানে বুদ্ধদেবের বা বৌদ্ধ ধর্ম যেখানে ফ্লারিশ করা শুরু করেছিল, অর্থাৎ বেড়ে উঠেছিল, বৌদ্ধ ধর্মের যেখানে লালন হয়েছিল, পালন হয়েছিল। ঠিক তারপরেই আবার সেন বংশ কি, যেখান থেকে শুরু হয়েছিল বাংলায় ব্রাহ্মণ্যবাদের সূচনা। অর্থাৎ সেন বংশ হচ্ছে সেই জায়গা যেখানে বল্লাল সেন কিন্তু কৌলিন্য প্রথা সূচনা করে দিয়ে গিয়েছিলেন বা কৌলিন্য প্রথা শুরু করে দিয়ে গিয়েছিলেন। এবং সেন বংশের তোমরা জানো যে শেষ রাজা হচ্ছেন কে, না লক্ষ্মণ সেন। মোটামুটি ইতিহাসের পাতা থেকে যতটুকু জানা যায় যে বাংলায় যে সেন রাজা লাস্ট রাজত্ব করে গেছেন তিনি হচ্ছেন লক্ষ্মণ সেন। এবং তার রাজত্বকালই বাংলায় ঘটেছিল কি, তুর্কি আক্রমণ 1200
দুই থেকে তিন খ্রিস্টাব্দের মধ্যে ইখতিয়ারউদ্দিন বিন মোহাম্মদ বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেছিলেন এবং এই সেন রাজা লক্ষণ সেন বাংলা থেকে চলে গিয়েছিলেন। তো যাই হোক না কেন, এগুলো বাইরের কথা। আসল বিষয় হচ্ছে যে চর্যাপদ রচিত হয়েছিল এই পাল বংশ এবং সেন বংশের মধ্যবর্তী সময়ে বা এই সময়টা জুড়ে। চর্যাপদ কারা রচনা করেছিলেন? এবারে দ্বিতীয় প্রশ্নতে আসবো, চর্যাপদ কারা রচনা করেছিলেন? চর্যাপদ রচনা করেছিলেন বৌদ্ধ সহজিয়া সাধক, বৌদ্ধ সহজিয়া সাধকগণ। এবার বৌদ্ধ সহজিয়া সাধক বলতে আমি কী বুঝবো? আমরা প্রত্যেকেই জানি যে বৌদ্ধ ধর্মের মূলত দুটি সম্প্রদায় ভাগ হয়ে গিয়েছিল। পরবর্তীতে সে সংগীতিগুলো ডাকা হয়েছিল বা সংগীতিগুলো ডাকা হয়েছিল সেগুলোর ক্ষেত্রে বৌদ্ধ ধর্ম দুটো মূলত দুটো শাখায় ভাগ হয়ে গিয়েছিল, একটা হচ্ছে হীনযান, একটা হচ্ছে মহাযান। তো সেই শাখাগুলো থেকেই গড়ে উঠেছিল পরবর্তীকালের আরও বিশেষ কিছু শাখা, যার মধ্যে রয়েছে বজ্রযানী শাখা, সহজযানী শাখা। এই শাখাগুলোর মধ্যে এই যে বজ্রযান বা সহজ বজ্রযান যে শাখা, সেই শাখার যে তান্ত্রিকরা রয়েছে এইটা মূলত হচ্ছে তান্ত্রিক বা তন্ত্র, বৌদ্ধ তন্ত্র মূলত এই সাধকদের আলোচনার বা সাধনার মূল বিষয় ছিল। সেই তান্ত্রিক বৌদ্ধ সহজিয়া সাধকদেরই রচিত হচ্ছে এই চর্যাপদ। আশা করি তোমরা বুঝতে পারছো যে চর্যাপদ কাদের লেখা। আমি কি বললাম, বৌদ্ধ সহজিয়া সাধকগণের বা বৌদ্ধ সহজযান সম্প্রদায়ের যে সমস্ত সাধকেরা রয়েছেন, যারা সাধারণত বৌদ্ধ তন্ত্রাচার নিয়ে ব্যস্ত থাকতেন, সেই সাধকদেরই রচনা হচ্ছে এই চর্যাপদ। এবার চর্যাপদের এই প্রসঙ্গটা আমরা আপাতত এখানে দাঁড় করাতে পারি। এর পরবর্তীকালে আমরা চলে যাব যে চর্যাপদে কী বিষয়গুলো উঠে এসেছে বা এই চর্যার যে কবিতাগুলো, এই চর্যার কবিতাগুলো কীরকম ধরনের কবিতা, এখানে কোন কোন কবিতা রচনা করেছেন বা চর্যার কবিতাগুলোকে কি কবিতা বলা যায় না গান বলা যায়, এই আলোচনাটাতে আমরা তোমাদের সাথে আসছি। ভালো করে নামটা দেখো, চর্যাপদ, এই পদ। এর পরবর্তীকালে তোমাদের আরও জিনিস আসবে, সেটা হচ্ছে বৈষ্ণব পদাবলী। এই পদ জিনিসটার সাথে গানের বিশেষ করে সংযোগ আছে, ঠিক আছে? আবার এই পদ বলতে তোমরা কোনো খণ্ড শ্লোক বা কোনো কাব্যের অংশ হিসাবে তোমরা পদটাকে কল্পনা করতে পারো। অর্থাৎ কবিতা এবং গান এই দুই আমরা পদ হিসাবে কল্পনা করে নিতে পারি, ঠিক আছে? চর্যাপদ মূলত হচ্ছে কবিতা, কিন্তু যেহেতু চর্যাপদের কবিতাগুলোর মাথায় নানান রকমের রাগ, নানান রকমের তালের উল্লেখ করা রয়েছে। রাগ মানে কি? নানান রকমের রাগ রাগিনী যেগুলো রয়েছে, এই তোমার মেঘমল্লার বলতে পারো বা মালকোষ বলতে পারো, ইত্যাদি ধরনের রাগ রাগিনীর উল্লেখ করা রয়েছে, তালের উল্লেখ করা রয়েছে। সেই কারণে চর্যাপদগুলোকে আমরা বলছি প্রাচীন গান। এবারে তোমাদের বলি কি চর্যাপদের বিষয়বস্তু কি। চর্যাপদের বিষয়বস্তু জানতে গেলে আগে তোমাদের বলে দিতে হবে যে চর্যাপদ কিন্তু নির্দিষ্ট একটা মাত্র বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠেনি। চর্যাপদ হচ্ছে ঠিক এই একটা বৃত্ত এবং তার ভিতরে লোকানো রয়েছে আরেকটা বৃত্ত, এরকম টাইপের জিনিস হচ্ছে চর্যাপদ। চর্যাপদের গানগুলোকে যদি আমরা পড়ি তাহলে উপরে দেখতে পাবো এক রকমের কথা, কিন্তু ভিতরে আসল কথা লুকিয়ে রয়েছে। তোমরা বুঝতে পারলে কি বলতে চাইছি? চর্যাপদের বাইরে কিন্তু আলাদা কিছু আমরা কথা বা আলাদা কোনো উপদেশ খুঁজে পাচ্ছি, আর ভিতরে কিন্তু দেখতে পাচ্ছি চর্যাপদের মূল তত্ত্ব লুকিয়ে রয়েছে। বৌদ্ধ সহজিয়া সাধকগণ তারা ছিলেন এক সাধনার সাধক, এবং তাদের যে গুপ্ত তন্ত্রাচার, সেই তন্ত্রাচারের নানান রকমের ইঙ্গিত, তন্ত্র সাধনার নানান রকমের ইঙ্গিত, সহজিয়া সাধন ভজনের নানান রকমের ইঙ্গিত লোকানো রয়েছে এই ভিতরের পার্টটাতে। চর্যাপদের এই ভিতরের পার্টটাতে লোকানো রয়েছে সেই মূল কথাগুলো, বৌদ্ধ সহজিয়া বা বৌদ্ধ সহজযানের মূল তত্ত্বগুলো লোকানো রয়েছে এই ভিতরের পার্টটাতে। এবারে সাধারণ মানুষের পক্ষে কিন্তু সেই জিনিস বোঝা সম্ভব নয়, কেবলমাত্র সাধক বা সাধকদের শিষ্যগণই এই জিনিসটা বুঝতে পারবেন, এই ভিতরের পোর্শনটা বুঝতে পারবেন। বাদবাকি যারা এই চর্যাপদকে কেবলমাত্র কবিতা হিসাবে পড়বেন তারা পাবেন তৎকালীন সময়ের নানান রকমের কথা, সমাজের নানান রকমের কথা, সাধারণ মানুষের নানান রকমের কথা। অর্থাৎ বাইরের একটা অংশ যার সাথে কিন্তু ভিতরের অংশের প্রত্যক্ষভাবে কোনো সম্পর্ক নেই, কিন্তু পরোক্ষভাবে যদি কেউ সহজ সাধনার মন নিয়ে এই পদগুলোকে পড়ে তাহলে কিন্তু চর্যাপদের ভিতরে এই বিষয়গুলো তারা লক্ষ্য করতে পারবে। এবারে বলে দিই যে চর্যাপদ,
আবিষ্কার করেছিলেন কে? চর্যাপদটা হঠাৎ করে আমরা পেলাম কোথা থেকে? চর্যাপদ তার আকাশ থেকে পড়েনি, চর্যাপদ একটা সময়ের মধ্যে রচিত হয়েছিল। এবার হাজার বছরের আগে এই জিনিসটা যেটা রচিত হয়েছে সেই জিনিসটা হঠাৎ করে আলটপকা তো আমাদের কাছ থেকে আমরা পেয়ে যাইনি, এই জিনিসটাকে হঠাৎ করে এই মানুষের কাছে নিয়ে এলেন কে, বা মানুষের কাছে চর্যাপদকে তুলে ধরলেন কে? মানুষের কাছে চর্যাপদকে তুলে ধরেছিলেন আমার হাতের লেখা একটুখানি খারাপ, তোমরা পারলে মানিয়ে নিও, এই হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়, মহামহোপাধ্যায়। তার আগে কিন্তু একটা উপাধি দেওয়া হয় যে মহামহোপাধ্যায়, অর্থাৎ বিশাল পণ্ডিত ব্যক্তি। সেই মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় প্রথম চর্যাপদকে আমাদের কাছে তুলে ধরলেন। চর্যাপদকে খুঁজে পেলেন তিনি কোথা থেকে? তিনি কোথা থেকে এই চর্যাপদকে আমাদের কাছে নিয়ে এলেন? তিনি নিয়ে এসেছিলেন নেপালের রাজদরবার থেকে। নেপালের রাজদরবারের পুঁথিশালা থেকে তিনি খুঁজে পেয়েছিলেন এই চর্যাপদকে। তিনি যখন চর্যাপদকে খুঁজে পেয়েছিলেন সেই সময়টা হচ্ছে 1907 সাল। 1907 সাল মানে বুঝতে পারছো আজ থেকে প্রায় 113 বছর আগেকার কথা আমি তোমাদের কাছে তুলে ধরছি এই চর্যাপদের কথা বলে। চর্যাপদ জিনিসটা কিন্তু আসলে হাজার বছর আগেকার, কিন্তু এই হাজার বছর আগের জিনিসটা কিন্তু আমাদের চোখে এতদিন পর্যন্ত পড়েনি। যখন মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় 1907 সালে এই জিনিসটাকে নেপালের রাজদরবার থেকে এক্সকারশনের মতো করে বা খোঁজাখুঁজি করে যখন তিনি নিয়ে এলেন, তার হাতে যখন এই পুঁথি পড়লো, তখন তিনি বুঝতে পারলেন যে বাংলা ভাষার একটা আদি ইতিহাস রয়েছে। বাংলা ভাষার কিন্তু সূচনা কিছুদিন আগে নয়, বাংলা ভাষা এমন একটা ভাষা, এত সমৃদ্ধ একটা ভাষা যার শিকড় লুকিয়ে রয়েছে ঠিক হাজার বছর আগে। তো হরপ্রসাদ শাস্ত্রী এই চর্যাপদ আবিষ্কার করলেন 1907 সালে। এবারে 1907 সালের পর থেকে চর্যাপদের পুঁথি নিয়ে তিনি শুরু করলেন নানান কাটাছেঁড়া, অর্থাৎ পুঁথির শুরু হলো পোস্টমর্টেম। বাংলা ভাষারই এটা কি আদি নিদর্শন? এই নিয়ে নানান রকমের চাপানুতোর মন্তব্য, যুক্তি, তর্ক, বিতর্ক, নানান রকমের জিনিস হয়েছে, এখনও পর্যন্ত হয়ে চলেছে, কিন্তু এগুলোর অবসান ঘটিয়েছেন অন্য একজন ব্যক্তি, তার কথা অবশ্যই বলবো। 1907 সালে এই পাওয়া চর্যাপদটাকে হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, ভালো করে নামটা মাথায় রাখবে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে প্রকাশ করলেন। কী নামে প্রকাশ করলেন? হাজার বছরের বাংলা ভাষায় লেখা পুরানো বৌদ্ধ গান ও দোহা। হাজার বছরের পুরনো বাংলা ভাষায় লেখা বৌদ্ধ গান ও দোহা, এই নামে চর্যাপদকে প্রকাশ করলেন উনি বঙ্গীয় সাহিত্য পরিষদের হাত ধরে 1916 সালে। 1907 সালে আবিষ্কার করলেন, 1916 সালে প্রকাশ করলেন। কোথা থেকে? বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। আশা করি বুঝতে পেরে গেছো তোমরা। তো বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করলেন। এইবারে কোন কথাটা বলি, চর্যাপদের হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় চর্যাপদের মোট কটা কবিতা খুঁজে পেয়েছিলেন? চর্যাপদের কিন্তু পুরো পুঁথি হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় পাননি, চর্যাপদের পুঁথির 46.5টা পদ, অর্থাৎ 46.5টা কবিতা এই হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় নেপালের রাজদরবার থেকে পেয়েছিলেন। চর্যাপদ কিন্তু মূলত 51টা বা 50টা পদের সমাহার, সেই বাদবাকি 3.5টে পদ, বাদবাকি এই যে 3.5টে পদ থাকছে এটা পরবর্তী সময়ে এক তিব্বতী পুঁথি থেকে বাদবাকি 3.5টা পদ আমরা খুঁজে পেয়েছিলাম। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় মূলত 46.5টি পদ খুঁজে পেয়েছিলেন। এবার চর্যাপদের এই যে গীতি সংকলন বা গানের যে সংকলন বা পদের যে সংকলন, এই পদকর্তা কজন ছিলেন, অর্থাৎ এই কবিরা মোট কতজন কবি মিলে এই চর্যাপদ লিখেছিলেন, তাহলে তার উত্তর হবে 23 জন, প্রকারান্তরে 24 জন। তোমরা 24 জনটাকে বলবে, চর্যাপদের মোট 24 জনের কবির কথা পাওয়া গেছে, চর্যাপদে মোট 24 জন কবির কথা পাওয়া গেছে। তাহলে তোমরা বুঝতে পারলে যে চর্যাপদ কবে আবিষ্কৃত হয়েছিল, কে আবিষ্কার করেছিলেন, কোথা থেকে পরবর্তীকালে সেটা প্রকাশ করলেন, এবং চর্যাপদে মোট কতজন কবির কথা পাওয়া গেছে। এবার চর্যাপদের কবিদের মধ্যে এই কবিদের নাম তো আমাদের কিছু কিছু জেনে নিতে হবে। চর্যাপদের কবিদের নাম কিন্তু বেশ মানে নূতনত্ব ধরনের, তোমাদের কাছে এটা নতুন কিন্তু এটা বহু পুরনো। কবিদের নামের মধ্যে রয়েছে লুই পাদ, কান্নপাদ, ঢেনঢনপাদ, চাটিলপাদ, কুকুইপাদ, সবরপাদ, ভুসুকুপাদ, এরকম রকমের নানান রকমের জিনিস। এবারে এই যে ধরো কান্নপাদ, হঠাৎ করে এই পাদ টাইটেলটা প্রত্যেকের শেষে আসছে কেন? এই পাদ এসছে মূলত পদকর্তা হিসেবে, পদকর্তার বা পদরচয়িতা হিসাবে এসছে পাদ কথাটা, আশা করি তোমরা বুঝতে পারছো। এই কান্নপাদকে অনেকে পাদ না বলে কিন্তু
পা হিসাবেও খালি পরিচিত দিয়ে থাকে, অর্থাৎ ভুসুকু পা। কোনো কোনো বইয়ে তোমরা ভুসুকু পা, কান্ন পা, ঢেন্ডন পা এরকমভাবেও পাবে, কোনো কোনো বইয়ে তোমরা পাদ হিসাবেও জিনিসটাকে দেখতে পাবে। তাহলে তোমরা তোমাদের বোঝাতে পারলাম যে চর্যাপদের কতগুলো কবির নামের মধ্যে তোমাদের কাদের কাদের কথা বললাম, ভুসুকু পাদ, ঢেন্ডন পাদ, চাট্টিল পাদ, কান্নপাদ, লুইপাদ ইত্যাদি এনাদের কথা বললাম। এবার এনাদের মধ্যে সবথেকে প্রাচীন যিনি পদকর্তা, চর্যাপদের প্রথম যে পদ যিনি লিখেছেন তিনি হচ্ছেন লুইপাদ। এই পদকর্তাদের সম্পর্কে নানান রকমের কথা বলা যায়, এনাদের নানান রকমের ইতিহাস রয়েছে, কিন্তু সেগুলো তোমাদের ক্ষেত্রে অতটা গুরুত্বপূর্ণ নয়, তাই আমি তোমাদের কাছে ওই কথাগুলো তুলে ধরতে চাইছি না। খালি এইটুকু বলে দিতে চাইছি যে চর্যাপদের প্রাচীন পদকর্তা মানে প্রথম চর্যাপদের যার পদ যার রয়েছে তিনি হচ্ছেন লুইপাদ, ঠিক আছে? এইটুকু তোমরা মাথায় রেখো। এবং চর্যাপদের সবথেকে বেশি পদ রচনা করেছেন এই কান্নপাদ মহাশয়। এই কান্নপাদের কিন্তু এই কান্ন কথাটা দেখো, এই কান্ন কানু থেকে এসছে। কানু কোথা থেকে এসছে? কৃষ্ণ থেকে এসছে। আসলে তোমরা বুঝতে পারছো তাহলে কীরকম বিবর্তনটা, অর্থাৎ ভাষার বা শব্দের সংকোচ প্রসার ঠিক কী কী রকমের হয়েছে, হ্যাঁ, বা কোন কোন জায়গা থেকে আমরা আসতে পেরেছি, সঙ্গতি কোথায় কোথায় হয়েছে, সেই জায়গাগুলোকে তোমাদের পরবর্তীকালে আমি বোঝাবো। কিন্তু এইটুকু মাথায় রেখো যে চর্যাপদের সবথেকে বেশি পদ রচনা করেছেন কে? এই কান্নপাদ মহাশয়। এবারে চর্যাপদের তোমাদের একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা চর্যাপদের ক্ষেত্রে এইবারের ক্ষেত্রে কী রকমের প্রশ্ন নিয়ে মাথা ঘামাবে সেই কথাটা তোমাদের বলে দিই। চর্যাপদের ক্ষেত্রে যে দুটো প্রশ্ন এইবারে খুব ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে, সেই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হলো সমাজ, চর্যাপদ থেকে সমাজ রিলেটেড প্রশ্ন এইবারে তোমাদের দিতে পারে, অর্থাৎ চর্যাপদে তৎকালীন সমাজের যে পরিচয় খুঁজে পাওয়া যায় সেই সম্পর্কে আবিষ্কার করো, বা চর্যাপদে তৎকালীন জীবনযাত্রা বা বাঙালির জীবনযাত্রার যে পরিচয় খুঁজে পাওয়া গেছে, বা চর্যাপদ তৎকালীন সমাজকে কীভাবে প্রতিফলিত চর্যাপদে হয়েছে সেই কথাগুলো আলোচনা করো। এবারে বলে দিই এই যে চর্যাপদের যে বৃত্তর মধ্যে বৃত্ত জিনিসটা দেখালাম, এই বৃত্তের ভিতরের জিনিসটা কী ছিল? সাধনার জিনিস, তাই তো? কিন্তু বাইরের যে জিনিসটা ছিল সেই বাইরের জিনিসে কিন্তু কবিরা তৎকালীন সাধারণ সমাজের কথা তুলে ধরেছেন। কেমন সাধারণ সমাজ? চর্যাপদের কবিরা মূলত তুলে ধরেছেন তৎকালের অন্তজ সমাজের কথা। অন্তজ সমাজ মানে অন্তজ, দেখো অন্তে জাত, যারা একবারে সমাজের অন্তে বা শেষে রয়েছে, বা শেষে যারা জন্ম নিয়েছে। আমাদের সমাজের শেষের মানুষ কারা রয়েছেন? এই যে ডোম, চণ্ডাল, নানান রকমের আদিবাসী, এই মানুষগুলোর কথাই কিন্তু চর্যাপদের কবিরা চর্যাপদে খুব বেশি মাত্রায় তুলে ধরেছেন। খালি কথা তুলে ধরেননি, তাদের জীবনের মধ্যে লুকিয়ে থাকা নানান রকমের সুখ দুঃখ বেদনা থেকে শুরু করে তাদের নানান রকমের সমস্যাকে পর্যন্ত তুলে ধরেছেন চর্যাপদের কবিরা। এই কবিদের নানান পদে ধরা পড়েছে এই সমাজের অন্তে বসবাসকারী মানুষদের জীবনযাত্রা। এবার এই জীবনযাত্রার মধ্যে বেশ কিছু পয়েন্ট তোমাদের মাথায় রাখতে হবে। তাদের পেশা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, পেশা, খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, পেশার মধ্যে কী কী পড়বে তৎকালীন, যদি তোমরা চর্যাপদের পদগুলোকে ভালো করে খুঁটিয়ে পড়ো, যদিও তোমাদের সেই অপশান নেই, তবু আমি বলে দিই চর্যাপদের ক্ষেত্রে পেশার ক্ষেত্রে তোমাদের দেখা যেতে পারে নানান রকমের, এই যে ধরো মরা পোড়ানো, তারপরে হচ্ছে তোমাদের মদ তৈরি করা বা চুপড়ি তৈরি করা, অর্থাৎ বেতের জিনিস তৈরি করা, ইত্যাদি রকমের নৌকা চালানো, ইত্যাদি নানান রকমের জিনিস বা ইত্যাদি নানান রকমের পেশার কথা আমরা চর্যাপদ থেকে পেয়েছি। খাদ্যাভ্যাসের প্রসঙ্গে তোমাদের বলে রাখি, মদ, পান, সুপারি, কর্পূর, এছাড়াও ভাত থেকে শুরু করে নানান রকমের খাদ্যাভ্যাসের কথা চর্যাপদের মধ্যে কিন্তু আমরা পেয়েছি। এবারে আসছি পোশাক পরিচ্ছদ। পোশাক পরিচ্ছদ মানে কি? তোমরা বুঝতেই পারছো আজ থেকে হাজার বছর আগেকার কথা, এবং এখানে কাদের কথা বলা হয়েছে? সেই আদিবাসীদের কথা, সমাজের অন্তে বসবাসকারী সেই মানুষগুলোর কথা, যারা পোশাক হিসাবে নানান রকমের অলংকার হিসাবে মেয়েরা গুঞ্জা ফুলের মালা থেকে শুরু করে নানান রকমের ফুল দিয়ে তৈরি নানান রকমের অলংকার পরে থাকতো, এছাড়াও পাথরের নানা অলংকার পরে থাকতো, পুরুষরাও একইভাবে নানান রকমের অলংকারে সজ্জিত করতো নিজেদের শরীর, তো ইত্যাদি নানান রকমের পোশাক পরিচ্ছদের কথা আমরা চর্যাপদের এই সমাজচিত্র থেকে খুঁজে পাচ্ছি। আরও কী খুঁজে পাচ্ছি? সেই সময়ের মানুষদের ব্যবহার বা সমাজের যে জাতভাত বা শ্রেণীভেদ প্রথা,
তোমাদের মাথায় রাখতে হবে চর্যাপদ রচিত হয়েছিল ম্যাক্সিমাম যে সময় সেটা জুড়ে সেটা হচ্ছে সেন পিরিয়ড জুড়ে। এবার সেন পিরিয়ডে তোমরা মাথায় রাখবে যে ব্রাহ্মণ্যবাদ মাথা চাড়া দিয়ে উঠেছিল। ব্রাহ্মণ্যবাদ মানে কি? সমাজের ব্রাহ্মণরাই কর্তৃত্ব করেছিল সেই সময়টায়। স্বাভাবিকভাবে ব্রাহ্মণ্যবাদে সমাজের ক্ষেত্রে যারা শূদ্র এবং যারা শূদ্রের থেকেও নিচু মানুষ তারা সমাজের একবারে অস্পৃশ্য, যাদের ছোঁয়া যায় না, যাদের সাথে কথা বলা যায় না, সেরকম একটা দরজা পেয়েছিল। তাহলে বুঝতেই পারছো যে তাদের জীবনযাপন ঠিক কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে। ব্রাহ্মণরা কিন্তু এই চর্যাপদে যেই নারীদের কথা বলছি আমরা বা যেই সমাজের কথা বলছি, অন্তজ শ্রেণীর সমাজের কথা, এই সমাজের বসবাসকারী বিভিন্ন নারীদের ভোগও করেছে, শারীরিকভাবে ভোগ করেছে, কিন্তু সেটা রাতের অন্ধকারে। সামাজিক কিন্তু তাদের কোনো স্থান দেওয়া হয়নি, সামাজিক কোনো সম্মান দেওয়া হয়নি চর্যাপদের এই অন্তজ শ্রেণীর মানুষদের, কেবলমাত্র সুবিধার জন্য ব্যবহার করেছে সমাজের উঁচু শ্রেণীর মানুষেরা। তাহলে তোমরা বুঝতে পারছো যে চর্যাপদ কেবলমাত্র চর্যাপদ নয়, বাঙালির এই যে ব্রাহ্মণ্যবাদের ইতিহাস, বাংলার যে ব্রাহ্মণ্যবাদের ইতিহাস, সেই ব্রাহ্মণ্যবাদের ইতিহাসের একটা কালো পর্যায়কে পর্যন্ত চর্যাপদ মানে দিক নির্দেশ করছে, সেই কালো পর্যায়ের দিকে। আশা করি তোমাদের বোঝাতে পারছি যে চর্যাপদের সমাজের ক্ষেত্রে আরও কী কী তোমরা তুলে ধরবে। এর পাশাপাশি তোমরা তুলে ধরবে বিনোদন, বিনোদন অর্থাৎ তৎকালের মানুষরা বা এখনের মানুষরা পর্যন্ত প্রত্যেকটা মানুষই কাজের পাশাপাশি বিনোদনকে গুরুত্ব দিয়ে থাকে। বিনোদনের মধ্যে থেকেই কিন্তু আমরা খুঁজে পাই জীবনের সেই বাঁচার রসদ। অর্থাৎ আমাদের সারা দিনমান কাজ করার পরে যে কোনো মানুষ বিনোদনের মধ্যে দিয়ে তার সারা দিনের যে ক্লান্তি বা হয়রানিটাকে কাটিয়ে নেয়। আমরা যেরকমভাবে টিভি দেখি, আমরা যেরকমভাবে মোবাইল নিয়ে ঘাঁটি, আমরা যেরকমভাবে গেম খেলি, ঠিক সেরকম সময়েও চর্যাপদের যুগেও মানুষরা নানান রকম বিনোদনের মধ্যে দিয়ে কিন্তু সময় অতিবাহিত করতো। তারা খেলা করতো নানান রকমের, সেই খেলা নৌকা, বুঝতেই পারছো চর্যাপদ বাংলার প্রাচীনতম নিদর্শন, বাংলা হচ্ছে নদীমাতৃক দেশ, সেই সময়ে নৌকা সংক্রান্ত নানান খেলা থেকে শুরু করে দাবা খেলা ইত্যাদি নানান রকমের খেলার প্রচলন ছিল এবং সেই করেই মানুষরা বিনোদনে মেতে থাকতো। নানান রকমের উৎসব পার্বণ ইত্যাদি জিনিস নিয়েও কিন্তু তৎকালের মানুষের মধ্যে নানান রকমের হুজুগ থাকতো। মানুষ আশা করি বোঝাতে পারছি তোমাদের যে চর্যাপদের সমাজটা ঠিক কীরকম ধরনের ছিল বা চর্যাপদের সমাজচিত্র বর্ণনার ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো তোমাদের বর্ণনা করতেই হবে। আরেকটা জিনিস কি, বাংলা সমাজে, বাঙালির সমাজে কুসংস্কার থাকবে না এই জিনিসটা হতেই পারে না। এটা তোমাদের মানে কনসেপ্টটা তোমরা মাথায় ঢুকিয়ে নাও। এখনও পর্যন্ত আমাদের মা মাসিরা কী কথা বলে আসেন যে কালো বিড়াল কাটলে পরে রাস্তা দিয়ে মানে রাস্তায় পার হতে নেই, বা এক শালিক দেখলে পরে এই ক্ষতি হতে পারে, বা কোনো শুভ কাজে যাওয়ার আগে এই খাওয়া উচিত না, ওই খাওয়া উচিত না, এটা করে গেলে ভালো হয়। এই সংস্কার বা কুসংস্কার যে জিনিসগুলো, এগুলো কিন্তু বাঙালির জীবনের সাথে কেবলমাত্র একটা যুগে জড়িয়ে নেই, নানান যুগ যুগ ধরে চলে আসা এই সংস্কারগুলো বা কুসংস্কারগুলো বাঙালির ঐতিহ্য হিসাবে দাঁড়িয়েছে এখন। সেই ঐতিহ্য কিন্তু কেবলমাত্র আজকের নয়, হাজার বছর আগেও কিন্তু সেই ঐতিহ্য বাঙালির মনে লুকিয়ে ছিল। সেই জিনিসগুলোর কথাও কিন্তু চর্যাপদ তোমাদের বলে। চর্যাপদের দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে চর্যাপদের সাহিত্য মূল্য বা ঐতিহাসিক মূল্য, সাহিত্যিক মূল্য বা ঐতিহাসিক মূল্য। চর্যাপদ বুঝতেই পারছো যে চর্যাপদের হাত ধরেই আমরা বাংলা ভাষার প্রাচীন জায়গাটাকে খুঁজে পাচ্ছি। তাহলে চর্যাপদের ঐতিহাসিক মূল্য সবথেকে প্রথম যেটা থাকবে যে চর্যাপদ হলো বাংলা ভাষার প্রাচীনতম বা আদিতম নিদর্শন। আশা করি তোমাদের বোঝাতে পারছি। একই সাথে সাহিত্যিক মূল্য হিসেবে কী থাকবে, চর্যাপদ কিন্তু কেবলমাত্র কতগুলো সাধারণ কবিতা নয়, এই কবিতাগুলোর মধ্যে গানের বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে, গীতি কবিতার পর্যন্ত বৈশিষ্ট্য লুকিয়ে রয়েছে। অর্থাৎ চর্যাপদের কবিতাগুলোকে যদি আমি তোমাদের পড়ে শোনাই বা কিছু কবিতা যদি তোমাদের সামনে বলি, তাহলে তোমরা খুঁজে পাবে সেই চর্যাপদের কবিতাগুলো থেকে আধুনিক গীতি কবিতার নানান রকমের বৈশিষ্ট্য। যেই কবিতাগুলো আমাদের মনের কোনো কথাই উপস্থাপিত করে, আমাদের মনের কথাই তুলে ধরে আমাদের সামনে, তো স্বাভাবিকভাবেই চর্যাপদের সাহিত্যিক মূল্য এবং ঐতিহাসিক মূল্য কী সেটা তোমরা বুঝতে পারলে, এবং কী ধরনের জিনিসগুলো লিখতে হবে সেই জিনিসটা সম্পর্কে তোমাদের কিছুটা হলেও ধারণা আমি তোমাদের দিতে পেরেছি। হ্যাঁ, চর্যাপদ সম্পর্কে আর কোনো রকমের আলোচনা আর আবশ্যক নয় বলেই আমার মনে হয়েছে। কিন্তু কয়েকটা জিনিস তোমাদের জেনে রাখতে হবে, সেটা হচ্ছে চর্যাপদের টিকাকার।
চর্যাপদের এই যে চর্যাপদ প্রাচীন যে চর্যাপদ এই চর্যাপদের একজন বিখ্যাত সংস্কৃত টিকাকার ছিলেন তার নাম হচ্ছে মুনি দত্ত এটা কিন্তু তোমাদের এক নম্বরের প্রশ্ন হিসাবে আসতেই পারে আরেকটা জিনিস চর্যাপদের ভাষা কী কী ভাষায় চর্যাপদ লেখা হয়েছে স্বাভাবিকভাবেই সেটা বাংলা ভাষায় লেখা হয়েছে কিন্তু সেই বাংলাটাও ছিল প্রাচীন বাংলা এই ভাষাকে কিন্তু অনেকে সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা বলে মানে ব্যাখ্যা করেছেন আলো আধারী ভাষা কি যেই ভাষা অল্প বোঝা যায় অল্প বোঝা যায় না যে ভাষার মধ্যে মানে বাচ্চার্থ একরকম থাকে কিন্তু গূঢ়ার্থ বা অর্থাৎ বাইরের কথা একরকম ভিতরের কথা আরেক রকম সন্ধ্যা ভাষার ক্ষেত্রেও কিন্তু তাই চর্যাপদের ভাষা কিন্তু সন্ধ্যা ভাষা বা আলো আধারী ভাষা আশা করি তোমরা বুঝতে পারছো বোঝাতে পারলাম চর্যাপদ সম্পর্কে কী রকমের জিনিসগুলো তোমাদের আসতে পারে চর্যাপদ থেকে কী রকমভাবে তোমরা নিজে তৈরি করবে আশা করি এই দুটো প্রশ্ন তৈরি করতে পারলেই তোমাদের খুব একটা বেশি সমস্যা হবে না এবারে চর্যাপদ থেকে আমার মনে হয় যে প্রশ্ন আসবে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের কথা বলছি আমি চর্যাপদ থেকে এবার মনে হচ্ছে প্রশ্ন আসবে হ্যাঁ দুটো কথা বলে তোমাদের আমি শেষ করতে চাই সেটা হচ্ছে যে এখনও পর্যন্ত যারা মাধ্যমিকের ইতিহাসের নোটস জীবনবিজ্ঞানের নোটস এবং ভৌতবিজ্ঞানের নোটস সংগ্রহ করনি তারা স্ক্রিনে আসা এই নাম্বারটার সাথে এক্ষুনি যোগাযোগ করো এবং তোমাদের এই মূল্যবান নোটসগুলো জোগাড় করে নাও এটা কিন্তু কেবলমাত্র সাজেশন নয় এই সাজেশনের মধ্যে লুকিয়ে রয়েছে আসল সম্পদ এটা কিন্তু সাজেশনের বাইরে নোটস টোটাল বিষয়টা সম্পর্কে একটা ধারণা যদি তোমরা এই ধারণাটাই কয়েকটা মাসে আয়ত্ত করতে পারো তাহলে তোমাদের মাধ্যমিকে ভালো নাম্বার অবশ্যম্ভাবী হ্যাঁ চর্যাপদের এই পদগুলো যেই চর্যাপদ নিয়ে তোমাদের সাথে এতক্ষণ কথা বললাম আমি সেই চর্যাপদের পদগুলো কেমন হতে পারে চর্যাপদের ধরো প্রথম যে পদ যেটা লুইপাদের লেখা সেই পদের দুটো লাইন তোমাদের বলছি তাহলে তোমরা বুঝতে পারবে চর্যাপদ জিনিসটা অ্যাকচুয়ালি কী প্রথম পদে দুটো লাইন হচ্ছে কাও তরুবর পঞ্চবিডাল চঞ্চল ছিয়ে পৈঠকাল কি কা আ তরুবর পঞ্চবিডাল চঞ্চল ছিয়ে পৈঠকাল এবার তোমরা প্রত্যেকেই এই কথাটা বলবে যে স্যার এটা আপনি কোন ভাষায় কথা বলছেন এই কমেন্ট তোমাদের কাছ থেকে পাবোই স্বাভাবিক এবং আমারও প্রথমে তাই মনে হয়েছিল এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে চর্যাপদ কিন্তু আজ থেকে হাজার বছর আগে লেখা তো স্বাভাবিকভাবেই বাংলার তখন যে গঠন ছিল বাংলা ভাষায় যে গঠন ছিল সেটা কিন্তু হাজার বছর আগেকারই গঠনটা থাকবে সেটা কিন্তু আধুনিক বাংলার মতন আমি অমুক দেখেছি আমি সবুজ দেখেছি বা নুন নেই ঠান্ডা ভাতে এই কথাগুলোর মতন এত সহজ সরল ভঙ্গিমায় চর্যাপদের কথা লেখা থাকবে না তো কা আ তরুবর পঞ্চবিডাল দেখো তোমাদের বলে দিলেই তোমরা বুঝতে পারবে এই কা আ থেকে পরবর্তীকালে এসছে কায়া বা কায়া থেকে এসছে কা আ কায়া মানে শরীর কা আ তরুবর তরু অর্থাৎ গাছ তুমি জানো বড় কায়ারূপ তরুবরের বা কায়ারূপ কায়া মানে হচ্ছে শরীর আমাদের শরীররূপী যে গাছ কায়ারূপ তরুবর পঞ্চবিডাল পাঁচটা ডাল সেই পাঁচটা ডাল কিন্তু কেবলমাত্র পঞ্চ ইন্দ্রিয় নয় এখানে পঞ্চ ইন্দ্রিয়র বাইরেও চর্যাপদের মধ্যে পাঁচ রকমের মানে আমাদের দেহের অংশের কথা বলা হয়েছে সেই জিনিসগুলোতে আমি যাচ্ছি না সেগুলো গূঢ় অনেক এবং সেগুলো অনেকটাই তত্ত্ব নির্ভর পরবর্তীকালে যারা বাংলা নিয়ে পড়বে তাদের এই জিনিসগুলো শিখতে হবে কা তরুবর পঞ্চবিডাল চঞ্চল চিয়ে চঞ্চল মানে তোমরা প্রত্যেকেই জানো চিয়ে চিয়ে এসছে চিত্ত থেকে চিত্ত মানে হচ্ছে মন চঞ্চল চিত্তে পৈঠ অর্থাৎ পৈঠ থেকে দেখো প্রবেশ প্রবেশ থেকে পৈঠ এই রিলেশনগুলোকে মাথায় রাখো চঞ্চল চিয়ে পৈঠ অর্থাৎ চঞ্চল চিত্তে প্রবেশ করছে কাল যাদের চিত্ত চঞ্চল অর্থাৎ তোমাদের কথাও আমি এইখানে বলে দিচ্ছি তোমাদের চিত্ত যদি এখন চঞ্চল হয় তোমরা যদি কেবলমাত্র পড়াশোনাকে নিয়ে না মাথা ঘামিয়ে অন্যান্য জিনিস নিয়ে মাথা ঘামাও তাহলে কিন্তু পড়াশোনাটা পার্ট টাইম হয়ে যাবে এবং অন্যান্য জিনিসগুলো হয়ে যাবে ফুল টাইম তাই আমাদের কায়ারূপ শরীর বলো বা আমাদের পড়াশোনার যে অঙ্গটা বলো সেটাকে ঠিক করতে গেলে চিত্ত চঞ্চল করা যাবে না আশা করি তোমাদের বোঝাতে পেরেছি চর্যাপদ কী চর্যাপদ কেমন ধরনের হতে পারে এখানেই আমার বক্তব্য শেষ দেখা যাক পরবর্তী ভিডিওর জন্য তোমরা কতটা আগ্রহ দেখাও সেই অনুযায়ী আমি নিশ্চয়ই আমার পরবর্তী ভিডিও নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে আমি বাংলায় তুর্কি আক্রমণ অন্ধকারময় যুগ চর্যাপদের যে পরের অংশটা রয়েছে সেটা আরেকটা জিনিস চর্যাপদ হচ্ছে এই যে প্রাচীন বাংলার যে প্রাচীন যুগ সেই প্রাচীন যুগের একমাত্র নিদর্শন ঠিক আছে এই কথাটা বলেই আমি এখানে শেষ করছি ধন্যবাদ